মুর্শিদাবাদ জেলার বহরমপুরে বিজেপির সাংগঠনিক সভায় উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার বহরমপুরের একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে জেলা বিজেপির সাংগঠনিক সভা শুরু হয়, যেখানে নেতৃত্ব দেন রাজ্য সভাপতি। এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিজেপি বিধায়ক তথা জেলা বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ ও বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র সহ দলীয় নেতৃত্ব। দলীয় কাজকর্ম সহ নানান বিষয়ে আলোচনা হয় এদিন। জানাবার কোনো দরকার নেই। ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো অন্তর্কলহ নাই, কোনো দ্বিমত নাই। আমরা ইলেকশন লড়েছি, সবচেয়ে ভালো রেজাল্ট আমরা করেছি। হ্যাঁ, যে ব্যাপক হিংসা হয়েছে তারপরে অনেক কর্মীরা তার জন্য ঘর ছাড়া ছিলেন, এখনও বাড়িতে ফেরাবার চেষ্টা করছি। আর এই ধরনের কোনো পোস্টার বিজেপির কালচারের মধ্যে নেই। টিএমসির ভেতর থেকে করিয়ে পার্টির মধ্যে বদনাম করার চেষ্টা হচ্ছে। কোনো অন্তর্কলহ হবে বিজেপিতে নাই, যারা করছে তারা বিজেপির লোক নয়। বিজেপির কোনো নেতা দল ছাড়েনি, যারা সুবিধার জন্য এসেছিলেন অসুবিধা হয়েছে চলে গেছেন তারা। মুকুল রায় যখন রাজ্যসভার পদ ছেড়ে দিয়ে আমাদের পার্টিতে এসেছিলেন, সেরকম পার্টি পাল্টেছেন তো বিধায়কের পদ ছেড়ে যাওয়া উচিত, সেটা আমরা মনে করি, সেই জন্য কমপ্লেন করেছি। হয়ে গেছে, আমাদের কোনো লক হয় না, বিচারপতি বিচারপতি হয়। অনেক উকিল আছেন যারা টিএমসির সঙ্গে যুক্ত ছিলেন, তারা এখন জজ হয়েছেন, তার মানে তাকে বিশ্বাস করবে না লোকে। সেই জন্য যারা এই কথাগুলো বলে আহম্মকের মতো, যারা ছোট রাজনীতি করে, যারা নীতি নৈতিকতা আদর্শ সংবিধানে বিশ্বাস করে না, তারা এই ধরনের কথা বলে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের মিটিং সে বিচারপতি তো উকিল ছিলেন আগে, তখন বিভিন্ন প্রোগ্রামে যেতেন, আর যা ছবি উনি দিয়েছেন সে তিন চার বছর আগে, তখন আমি এমএলএ ছিলাম এবং হাইকোর্টের একটি প্রোগ্রামে গেছিলাম, সেখানে উনিও উপস্থিত ছিলেন। আর স্বাভাবিক থাকে উকিলরাই পরে জজ হয়ে যান, এখন তিনি জজ, সেই জন্য তার নিরপেক্ষতা তার যোগ্যতা দিয়ে বিচার হবে। তিনি কার সঙ্গে ফটো তুলেছেন এটা কোনো বিচারের বিষয় নয়। বিজেপির কোনো দাবি নেই এরকম। হ্যাঁ, কি বলেছে, ভারতীয় জনতা পার্টির কোনো দাবি নয়, কেউ ব্যক্তিগতভাবে বলতে পারে, ওর সঙ্গে আমরা একমত নই। আর ঠিকই আছে, উনি পার্টি পাল্টেছেন আর বিধানসভা পদত্যাগ করে যাওয়া উচিত, কারণ কি ভারতীয় জনতা পার্টি থেকে উনি জিতেছেন, নিজে থেকে করা উচিত, করেননি বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে স্পিকারের কাছে। স্বাভাবিক আছে, তার মানে ধরে নিতে হবে যে এখানে ডেঙ্গু হয় না বা চিকনগুনিয়া হয় না, তার জন্য কেন টাকা দেবে। এরা বারবার ডেঙ্গুকে লুকোনোর চেষ্টা করেছেন, ফলে অনেক লোক মারাও গেছে, প্রত্যেক বছরই হয় এরকমই, প্রায় মারা যায়, যেমন আর এতে মারা যাচ্ছে কোভিডেতে। তো সরকার তথ্য গোপন করতে গিয়ে মানুষের জীবনকে বিপন্ন করেছে, সে তথ্য দেওয়া উচিত, সাধারণ মানুষের জানার অধিকার আছে যে কী পরিস্থিতিতে আছে এখানে, আর সেটা না জানাতে গিয়ে আজকে সে ফান্ড থেকে বঞ্চিত হচ্ছে সরকার, এটা সাধারণ মানুষের প্রতি এক ধরনের প্রতারণা। ভোট পরবর্তী হিংসা ব্যাপক আকার ধারণ করেছিল, আমরা বারবার বলেছি, আমি নিজে গিয়ে গভর্নরের কাছে জানিয়েছিলাম যে এখানে হিংসা বন্ধ হচ্ছে না, অভিযোগ নেওয়া হচ্ছে না, আপনি কিছু করুন। উনি বেরিয়েছিলেন, লোকের সঙ্গে দেখা করেছিলেন, আমরা জেনেছি কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। আর যখন পুলিশ এফআইআর নেয়নি, আমরা বিভিন্ন কমিশনে এসসি এসটি মাইনরিটি ওবিসি শিশু মহিলা কমিশন এবং কি মানবাধিকার কমিশনে আমরা এ সমস্ত কেসের রিপোর্ট পাঠিয়েছি। হাইকোর্টও স্বীকার করেছেন হিংসা হচ্ছে, তাই বলেছিলেন, হাইকোর্ট দিয়েছেন মেল নম্বর, সেখানে যারা বাড়ি ছাড়া তাদের ফিরিয়ে আনার জন্য প্রশাসনকে বলেছেন এবং সমস্ত তথ্য দিতে বলেছেন, আমরা দিয়েওছি, পুলিশ কিছুটা রেসপন্স করেছে। এখন মানবাধিকার কমিশন নিজের থেকে বলছেন যে তারা একটা কমিটি গঠন করে দেখবেন কত ক্ষয়ক্ষতি হয়েছে, কত হিংসার ঘটনা ঘটেছে, আর আমরা সে তথ্য ওনার কাছে কয়েক হাজার পাঠিয়েছি, এবার সত্য সামনে আসবে এবং মানুষ তার ন্যায় পাবে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।